সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক বিস্ময় নিয়ে পরিপূর্ণ বিশ্বে নতুন দিগন্ত অন্বেষণ করার তাগিদ একটি চিরন্তন মানব বৈশিষ্ট্য এবং মানুষ বরং ভ্রমণকারীরা অন্বেষণ করার গন্তব্যের পরিপ্রেক্ষিতে তারা কী চায় সে সম্পর্কে খুব স্পষ্ট। প্রতিবছর ভ্রমণকারীরা অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং মনোমুগ্ধকর অ্যাডভেঞ্চারের প্রতিশ্রুতি দেয় এমন গন্তব্যগুলি সন্ধান করে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কৌতূহলী ভ্রমণকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় 10টি শহর সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, টোকিও, জাপান। টোকিও জাপানের প্রাণবন্ত রাজধানী, ঐতিহ্য এবং আধুনিকতার এক বিরামহীন সংমিশ্রণ। ইম্পেরিয়াল প্যালেসের নির্মল উদ্যান থেকে শুরু করে শিবুয়ার কোলাহলপূর্ণ রাস্তায় টোকিও দর্শনীয় স্থান, শব্দ এবং স্বাদের সংবেদনশীল ভোজ অফার করে। একটি জাপানি রন্ধন প্রণালী, ভবিষ্যতের আকাশচুম্বী ভবন এবং শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের টান যা কেউ উপেক্ষা করতে পারে না। দুই, সিউল, দক্ষিণ কোরিয়া। সিউলে বিশাল আকাশচুম্বী অট্টালিকাগুলির মধ্যে গড়ে ওঠা শতাব্দী পুরনো প্রাসাদগুলি আবিষ্কার করুন। রন্ধন সম্পর্কিত আনন্দে ভরপুর কোলাহলপূর্ণ বাজারগুলি অন্বেষণ করুন এবং শহরের সমৃদ্ধ কে শপ এবং ফ্যাশনের দৃশ্যে প্রবেশ করুন। এর প্রাণবন্ত শক্তি এবং স্বাগত পরিবেশের সাথে সিউল দ্বারা বিশ্বে দর্শকদের মোহিত করে। তিন, হ্যালং বে, ভিয়েতনাম। হ্যালং বে একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এর ইথারিয়াল সৌন্দর্যের জন্য বিখ্যাত। এর পান্না জল এবং সুউচ্চ চুনাপাথরের দ্বীপ ভ্রমণকারীদের মুগ্ধ করে। অত্যাশ্চর্য সমুদ্রের দৃশ্য, জল থেকে উঠে আসা জ্যাগ কাস্ট, লুকোনো লেগুনের মধ্য দিয়ে কায়াকিং করা শুরু উপসাগরের প্রশান্তি, এগুলি এমন কিছু জিনিস যা মানুষের প্রেমে পড়েছে। চার, পালোয়ান দ্বীপ, ফিলিপাইন। দ্বীপটিকে ফিলিপাইনের শেষ সীমান্ত হিসাবে অভিহিত করা হয়। দ্বীপটি এর আদিম সৈকত, স্ফটিক স্বচ্ছ জল এবং রসালো রেন ফরেস্ট সহ পর্যটকদের মোহিত করে। সামুদ্রিক জীবনের সাথে জমজমাট প্রাণবন্ত প্রবাল প্রাচীর আবিষ্কার করতে পৃষ্ঠের নিচে ডুব দিন। শুধুমাত্র নৌকা দ্বারা আক্সেসযোগ্য লুকোনো খাঁজগুলি অন্বেষণ করুন বা লুকোনো জলপ্রপাতের সন্ধানে ঘন জঙ্গলের মধ্য দিয়ে ট্রেক করুন। পাঁচ, সাপা, ভিয়েতনাম। উত্তর ভিয়েতনামের কুয়াশাচ্ছন্ন পর্বতমালার মধ্যে অবস্থিত সাপা তার মনোরম ল্যান্ডস্কেপ এবং প্রাণবন্ত পাহাড়ি উপজাতি সংস্কৃতি দিয়ে ভ্রমণকারীদের মুগ্ধ করে। যতদূর চোখ যায় ঢালু ঢালে একটি ছাদযুক্ত ধানের বাগান। এই অঞ্চলে বসবাসকারী জাতি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণবন্ত সংস্কৃতিও সাফা দেখার একটি প্রধান কারণ। ছয়, বোগোতা, কলম্বিয়া। এই শহরটি কলম্বিয়ার মহাজাগতিক রাজধানী এবং সংস্কৃতি, ইতিহাস এবং সৃজনশীলতার একটি গলে যাওয়া পাত্র। লা ক্যান্ডেলবিয়ার ঐতিহাসিক রাস্তায় ঘুরে বেড়ান, যেখানে ঔপনিবেশিক স্থাপত্য প্রাণবন্ত রাস্তা শিল্পের সাথে নির্বিঘ্নে মিশে যায়, অথবা শহরের বিশ্বমানের জাদুঘর এবং গ্যালারিগুলি ঘুরে দেখুন। সাত, পাতায়া, থাইল্যান্ড। একসময় একটি নম্র মাছ ধরার গ্রাম, পাতায়া বছরের পর বছর ধরে একটি প্রাণবন্ত উপকূলীয় শহরে রূপান্তরিত হয়েছে যা তার বৈদ্যুতিক রাতের জীবন এবং আদিম সৈকতের জন্য পরিচিত। জোমতিয়ান সৈকতের সোনালী বালিতে বসে থাকা হোক বা ওয়াকিং স্ট্রিটের আলোচিত রাস্তাগুলি ঘুরে দেখুন, পাতায়ার বিশ্রাম এবং বিনোদনের অফুরন্ত সুযোগ দেয়। আট, আলজুয়েলা, কোস্টারিকা। আলাজুয়েলা কোস্টারিকার কেন্দ্রীয় উপত্যকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি মনোমুগ্ধকর শহর। শহরটি তার লীলাভূমি এবং উষ্ণ আতিথেয়তার সাথে ভ্রমণকারীদের মোহিত করে। দর্শনার্থীরা ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত কফির বাগানে যায়, বিদেশি বন্যপ্রাণীতে ভরা মেঘের বনের মধ্যে দিয়ে হাইক করে বা আগ্নেয়গিরির ভিস্তার ঘেরা প্রাকৃতিক উষ্ণ প্রসবনে ভিজতে পারে। নয়, নন পেন, কম্বোডিয়া। নন পেনের একটি ইতিহাস এবং সাংস্কৃতিক শহর। আইকনিক ওয়ার্ড নম এর মতো প্রাচীন মন্দিরগুলি ঘুরে দেখুন। নদীর তীরে মনোরম প্রামনার ধরে হাঁটাহাঁটি করুন বা তুয়েল স্লো জেনোসাইড মিউজিয়ামে দেশের করুণ অতীতের সন্ধান করুন। এর প্রাণবন্ত বাজার, সারগ্রাহী ডাইনিং দৃশ্য এবং সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্য সহ নমপেন পুরনো বিশ্বের কবজ এবং আধুনিক গতিশীলতার একটি চিত্তাকর্ষক মিশ্রণ সরবরাহ করে। দশ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কুয়ালালামপুর মালয়েশিয়ার গতিশীল রাজধানী। এর চকচকে আকাশ, সারগাহী খাবার এবং সমৃদ্ধ সাংস্কৃতিক স্টেটোপি দিয়ে ভ্রমণকারী প্রলুব্ধ করে।
প্রেটোনাস টুইন টাওয়ারের মতো আইকনিক ল্যান্ডমার্কে বিস্তৃত হন। শহরটির বহু সাংস্কৃতিক ঐতিহ্যের ভিড়ের বাজার এবং ঐতিহাসিক পাড়ায় ঘুরে দেখুন, যা সারা বিশ্ব থেকে মুখের জল রাস্তায় খাবারের নমুনা পান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।